ক্লথটা কাট দিয়ে নিচ্ছে, ধরো এটা আমার হচ্ছে 2 ইঞ্চি কটন ক্লথ, এটাকে আমরা কাঁধে নিচে নিলাম। দিয়ে এবার আমি তার মুখে প্রথমে সাকশন ডিভাইসটা দিব, তারপরে আমরা নেজালি সাকশন ডিভাইসটা থাকলে ভালো হতো, এটা দিয়ে আমি সিক্রেশনটা বের করে দিলাম। এবার আমি তাকে অ্যাপ্রোপ্রিয়েট সাইজ মাস্ক ফিট করব, যেটা কি হবে, যেটা এরকম অ্যাঙ্গুলার এন্ডটা সেটা নিচে থাকবে, এবং মাস্কটাকে আমি এমনভাবে সেট করব যেন তার নোজ, মাউথ ক্যাভিটি অ্যালং উইথ চিন এটা ফুল কভার করে। এটাকে আমি সিল করবো, সিল না সিল করবো, চিনটা নিচ পর্যন্ত যায়, না হলে তো সিল হবে না। এটাকে আমি সিল করবো, সিল করে আমি এবার তাকে করবো কি, আম্বু করবো, এমন আমি রেটে করবো যেন 40 breaths per minute হয়, মানে আমার রেটটা হবে এরকম। আমি তার দেখবো তার চেস্টটা মুভমেন্ট হচ্ছে কি না, আমার এখানে দুইটা ক্যালকুলেশন, একটা হচ্ছে আমি যে এখানে আম্বুর বাতাসটা দিচ্ছি সেটা তার চেস্টটাকে মুভমেন্ট করছে কি না, বাচ্চা কান্না করেছে কি না, আর এই মাস্কটাকে আমি এইভাবে তার সিল করে রাখবো যেন বাতাসটা আমার বাইরের দিকে চলে যায় না যায়। এরপরে আমি দেখতেছি না তার চেস্ট মুভমেন্টটা এখনও অ্যাডিকুয়েট হয়নি, তাহলে এটাকে বলা হয় ইমপ্রুভড ভেন্টিলেশন। তখন আমি কি করব, বাচ্চাটাকে এগেইন আমি তাকে রিপোজিশন করব, রিপোজিশন করে আর একবার সাকশন দিব মাউথ অ্যান্ড নোজ। সব সময় এই সিকোয়েন্সটা আমরা মাথায় রাখবো যেন আমাদের, হ্যাঁ, আগে মাউথ তারপরে নোজ, এখানে আমরা সাকশনটা ক্লিয়ার করব। এরপরে আমরা রিসাসিটেশন দেওয়ার সময় তার মাউথটা একটু আরেকটু ওয়াইড ওপেন করব। এই পয়েন্টসগুলো দেখবা তোমরা পড়েছো, পরীক্ষার জন্য পড়েছো, মাউথটাকে ইমপ্রুভ ভেন্টিলেশনের জন্য আবার মাউথটাকে একটু ওয়াইড ওপেন করব। আমি যেই মাস্কটা নিয়েছি আবার চেক করব যে এর সাইজটা ওর মুখের সাইজের সাথে ঠিক আছে কি না, অ্যাপ্রোপ্রিয়েট সাইজ মাস্ক, এবং আমি যে সিলটা করতেছি এটাতে কোনো লিকিং আছে কি না, তাহলে ফাইন সিল করব, নেকটা এক্সটেন্ড করব, সাকশন দিব এগেইন, মাউথটা ওয়াইড ওপেন করব, এবং এই স্ট্রোকটা আমি দিব একটু হার্ডার স্ট্রোক, কারণ আগেরবার আমি দেখেছি তার চেস্ট মুভমেন্ট অ্যাডিকুয়েট হয়নি। তাহলে এবার আমি তাকে স্ট্রং অ্যান্ড হার্ডার স্ট্রোক দিব, কাঁধের নিচে কিন্তু 2 ইঞ্চিটা মেনটেন করতে হবে, 2 ইঞ্চি কটন ক্লথ। এবার যে হার্ডার স্ট্রোকটা দিব, সিল করে চেস্ট মুভমেন্টটা অবজার্ভ করব। এবার আমি এই ইয়েটা রিসাসিটেশন এইভাবে করব, কত, 2 মিনিট, 2 মিনিট করে আমি যদি এর পাশাপাশি রিসাসিটেশনের পাশাপাশি আমার অ্যাসিস্ট্যান্টকে এবার বলবো, যেখানে স্টেথোস্কোপও নাই, আচ্ছা আচ্ছা এটা আমি তো করতেছি, তুমি আমাকে স্টেথোটা দাও, ঠিক আছে, স্টেথো দিয়ে আমি শুনবো যে তার তার হচ্ছে গিয়ে হার্ট রেটটা কেমন, তুমি এটা একটু ধরো, আমি এয়ার এন্ট্রিটা দেখতেছি এবং হার্ট রেটটা শুনতেছি, 2টা কাজ করতেছে, একটু সিকোয়েন্সটা খেয়াল করো। আমি এখানে হার্ট রেটটা শুনতেছি, যদি আমার হার্ট রেট লেস দ্যান 60 beats per minute, রেসপিরেটরি তো আমি আম্বু করছি, এখন আমি করছি তার 40 breaths per minute, হার্ট রেট এবং রেসপিরেটরি রেট এবার দুইটাই আমি করা বন্ধ করবো, স্টেথোটা রেখে দিলাম এবং আম্বুটা ইয়ে করলাম, রেখে দিলাম। এখন আমি যদি অবজার্ভ করি যে তার রেসপিরেটরি রেটটা, সে স্পন্টেনিয়াস রেসপিরেশন শুরু করেছে বাট লেস দ্যান 30 breaths per minute, 30 নিচে, নিওনেটদের নর্মাল রেটটা তো একটু বেশি, তো যদি 30 breath-এর নিচে, এবং আমি স্টেথোটা লাগাই স্টপ করার পরে, রিসাসিটেশন স্টপ করার পরে স্টেথো লাগাই শুনলাম যে রেসপিরেটরি আমার রেট 30 নিচে আর হার্ট রেট 60 নিচে, এই দুটো ডিমার্কেশনটা একটু মনে রাখতে হবে, 30 60 30 হচ্ছে রেসপিরেটরি, হার্ট রেট 60 হচ্ছে। এখন আমার আসলে হচ্ছে আমি অ্যাড্রিনালিন ইউজ করব, এটা একটা ট্রানজিশনাল পয়েন্ট যেখানে আমরা, এখানে থ্যাংক ইউ, ও আমাকে খুব দ্রুত আর কি দিয়েছে কাছে, এখন আমি এখানে অ্যাড্রিনালিন ইউজ করব। এই জায়গাটাতে আমার বাচ্চাটার কার্ডিও পালমোনারি সার্কুলেশনটা ইমপ্রুভ করানো লাগবে, ডোজটা আমরা জানি 1:1000 ডাইলিউশনের, এগেইন আমরা 10 টাইম ডাইলিউট করে 0.1 ml থেকে 0.3 ml per kg করে একটা স্ট্যাট দিলাম,
এবং পাশাপাশি আমরা বাচ্চার একটা ইমিডিয়েটলি ক্যাপিলারি ব্লাড গ্লুকোজটা দেখে নিব। যদি তার হাইপোগ্লাইসিমিয়া থাকে, কেন বাচ্চা লেথার্জি, কেন স্পন্টেনিয়াস এটা আসছে না, ইমিডিয়েটলি আমরা তাকে 10% গ্লুকোজটা ডিএটা আমরা তাকে দিব স্ট্যাট 5 ml পার কেজি করে। ম্যাম এটা যে বাচ্চাটাকে রিসাসিট করতে হবে সেই বাচ্চাটাকে আমার অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে পাশাপাশি, আমি যখনই 2 মিনিট পরে বললাম যে ওর আইভি দিতে হবে, ও তাড়াতাড়ি করে হচ্ছে আইভি ক্যানুলা করে ফেলেছে। আমার 2টায় আইভি মেডিকেশন লাগবে, এটা দেওয়ার পরে আমি এবার বাচ্চাটাকে আবার স্টার্ট করে দিব। এটা আমি কি করব, এবার আমি করব হচ্ছে সিপিআর এবং হচ্ছে তোমার অ্যাম্বুলেন্স। এখন